মাগরিবের পরের সময় বড় মোবারক সময়। এই সময়টিকে আল্লাহর নবীগণ অনেক গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। মিসনুন কিছু ওজিফা আছে যেগুলোর অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ইতিমধ্যে আপনাদের মাঝে সূরা হাসরের আখেরি তিন আয়াত তেলাওয়াত করা হয়েছে। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে, আল্লাহর নবী বলেন, ফরজ নামাজের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, ওই একবার আয়াতুল কুরসি পড়ার কারণে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বলবেন না, শুধু একটাই বাধা, তার নাম হলো মৃত্যু। মানুষটা এন্তেকাল করে না, এজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন না। যেহেতু মাগরিবের পরের সময় আমরা আয়াতুল কুরসি পড়ি একবার, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার 34 বার আল্লাহ আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার সুবহানাল্লাহ। استغفار استغفر الله ربي من كل ذنب استغفر الله ربي سورة فاتحة اكبر بسم الله الحمد لله رب العالمين সূরা ইখলাস 3 বার দরুদ শরীফ 7 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك علي সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে
আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে এক রকম নদী পার হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন রহমতের বৃষ্টি যখন হয় পীর সাহেবের বাড়িতে যেমন মুরিদের বাড়িতেও তেমন মুসলমানের বাড়িতে যেমন হিন্দুর বাড়িতেও তেমন ঠিক কিনা তিনি ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে নিজের পরিচয় তুলে ধরেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো আল্লাহকে জানিয়ে দেয় আল্লাহু লাইলাহা ইল্লাহু আমার আল্লাহ এমন আল্লাহ যার মত নাই যার লয় নাই যার ক্ষয় নাই যার শুরু নাই যার শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই যার দিগন্ত নাই যার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ কাল্লা লা ইলাহা লা ইলাহা La ilaha La ilaha La ilaha La mabuda illallah La mashuka أهلا موجودا ألا مقصودا
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা الله محمد رسول صلى الله عليه وسلم شباب قرآن الحمد لله